একটা ব্যাপার যেটা খুব বেশি ভালো লেগেছে যে মুক্তিযুদ্ধের সিনেমা চলে না বা চলবে না এই ধারণাকে আমরা ভ্রান্ত প্রমাণ করতে পেরেছি তো আমার মনে হয় এইটা আমাদের রিদি হকের 1971 এর পুরো টিমের জন্য একটা অনেক বড় পাওয়া কারণ এই পুরো জার্নিটা আমাদের কাছে একটা যুদ্ধের মতোই ছিল আমরা করোনার সময় বেশ শ্রম দিয়ে অনেক রিস্ক নিয়ে আমরা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে এই সিনেমাটা শুটিং করেছি তো এখন যখন মানুষের এই আগ্রহ দেখছি মানুষের ভালো লাগা দেখছি তখন মনে হচ্ছে সব সার্থক হয়েছে বেসিক পার্থক্য কি অন্যান্য সিনেমার মুক্তিযোদ্ধা সিনেমা থেকে এটা বেসিক পার্থক্য কি জনগণ এত সাড়া দিচ্ছে বা দেখছে এটার বেসিক পার্থক্যটা হচ্ছে কি সিনেমা হলে যখন মানুষ ঢুকে সিনেমাটা যখন শুরু হয় তখন আস্তে আস্তে মানুষ 1971 এ ফিরে যায় যারা মুক্তিযুদ্ধের সময় ছিলেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা যেমন একাত্মতা ঘোষণা করতে পারে আমরা যারা মুক্তিযুদ্ধের গল্প শুনে বড় হয়েছি কিছু সিনেমা দেখেছি কিছু ফুটেজ দেখেছি আমরাও যখন সিনেমা দেখি বা আমাদের পরবর্তী প্রজন্ম যখন সিনেমা দেখে তখন তারা আসলে ওই সময়টাতে ফিরে যায় এই যে একটা সময়ে ফিরিয়ে নিয়ে যাওয়া 52 বছরের পুরনো ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া এটা একটা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল এবং এটাই হচ্ছে কি এই সিনেমার সবচেয়ে বড় অর্জন এবং বড় জায়গা যেখানে মানুষ 1971কে আবার দেখতে পাচ্ছে দর্শক যখন আসেন সেটা যেমন একটা ভীষণ ভালো লাগা এবং দর্শক বেরুবার সময় যে আবেগ নিয়ে বের হয় যে ভালো লাগা নিয়ে বের হয় সেটা দেখতে পারা একজন নির্মাতা হিসেবে এটা যে আমার কাছে কত বড় পাওয়া এবং আমাদের পুরো টিমের জন্য এটা ভীষণ ভীষণ ভালো লাগার একটা জায়গা হ্যাঁ পরিকল্পনা নিতেই হবে বিকজ দেশে যেমন দর্শকরা ভীষণভাবে সাড়া দিয়েছে বিশ্বে তো প্রচুর বাঙালি ছড়িয়ে আছে এবং আমি দেখছি যে তাদের আগ্রহ আরও বেশি তারা তো আসলে দেশকে ভীষণভাবে ফিল করে তারা মানে সিনেমা মুক্তির তৃতীয় চতুর্থ দিন থেকেই আসলে অস্থির হয়ে উঠেছেন আমরা এত মেসেজ পাচ্ছিলাম দর্শকের কাছ থেকে শুধু আমি না আমাদের সাথে যারা যারা যুক্ত আছে তাদের প্রত্যেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইভেন আমরা চিনি না এমন মানুষও আমাদের কল দিচ্ছিল বাইরে থেকে আর ঠিক এক সপ্তাহ শেষ না হতে হতেই আমাদের ডিস্ট্রিবিউটর যারা আছেন যারা দেশের বাইরে ডিস্ট্রিবিউশন করেন তারা যোগাযোগ করেছেন আমাদের সাথে এবং সেটা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা থেকে এবং খুব শীঘ্রই আসলে দেশের বাইরেও ছবিটি মুক্তি পাবে এবং আমরা সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির কাছে আসলে পৌঁছে যেতে পারবো কারণ আমরা যারা বাংলাদেশে আমাদের কাছে মুক্তিযুদ্ধ অনেক বড় একটা বিষয় আমরা কেউই কখনোই অস্বীকার করতে পারবো না যে আমাদের দেশটি আমরা অনেক ত্যাগ তিতিক্ষা কষ্ট পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছি এবং যখন এমন কোন একটা চলচ্চিত্র তৈরি হয় যেখানে দেশের কথা দশের কথা সেই সময় মানুষের টানা পোড়েনের কথা সম্পর্কের কথা ভালোবাসার কথা বলা হয় তো সেই জায়গাটিকে আমরা কেন পিছিয়ে পিছনে ফেলে সামনের দিকে গিয়ে যাব না বরং আমাদের যে ঐতিহ্য আমাদের যে ইতিহাস সেটাকে সাথে নিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে এবং যখন এই ধরনের একটা গল্প নতুনভাবে সবার সামনে চলে আসে যাতে করে সবাই সেটাকে কানেক্ট করতে পারে তো সেই ছবিটা তো দেখারই কথা নিজে কাজ করেছি বলে বলছি না আমি একদম স্পষ্টই বলতে চাই যে আমাদের নির্মাতা রিদি হক একেবারে নতুন আঙ্গিকে নতুন পরিসরে একটা পরিবারের গল্প এবং একটা পরিবারের মধ্যেও যে সে সময় আসলে যুদ্ধে বিভিন্ন রকমের বিভাজন ছিল বিভিন্ন রকমের মনস্তাত্ত্বিক জায়গা ছিল এবং সবাই যে একইভাবে চিন্তা করতে পেরেছিল সেটাও যে না সেই গল্পটা বলা হয়েছে এবং যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে আসলেই মুক্তিযুদ্ধের চেতনাকে সুন্দরভাবে নতুনভাবে সবার সামনে আনবার একটা প্রয়াস রিদি হকের ছিল আর 71-এর দিনগুলো এই ছবিতে আমরা খুব ভালো মানে ভালো সাড়া পাচ্ছি আমার বিশ্বাস যে আজকের এই ওপেনিং এর পরে আজকের পর থেকে নিশ্চয়ই পুরো উত্তরাবাসী এবং আশেপাশে যারা আসছেন তারা প্রত্যেকে আসবেন আমাদের এই ম্যাজিক মুভি থিয়েটার হলে আপনাদের জন্য এই ম্যাজিক মুভি থিয়েটার হল তো আমার বিশ্বাস সবার পছন্দ হবে প্রথমে শুনেছি যে 2 ঘন্টা 27 মিনিটের ছবি কোথায় জানি আমার মন তাও বলছিল যে এই 2.5 ঘন্টার ছবি এখন কেউ দেখবে এখন তো 1.5 ঘন্টার উপরে কেউ ছবি দেখতে চায় না ইংরেজি ছবি যারা আমরা সবাই এখন কম বেশি নেটফ্লিক্স দেখে প্রাইম ভিডিও দেখে কারো কিন্তু 1.5-2 ঘন্টা পর্যন্ত টানা যায় না তো আসলে রিদি হক 2.5 ঘন্টা হলেও টান টান রেখেছে গল্পটা এবং শুধু এস্থেটিক্যাল বিউটিটা না মানে থাকে না যে ফ্রেম খুব সুন্দর আরে ওদের কস্টিউম খুব পারফেক্ট আরে সেট এটা তো হয়েছে সবচেয়ে বড় কথা আপনি ইমোশনে আপনি টাচড হবেন সো ইটস আ জার্নি আপনি যে 2.5 ঘন্টা থাকবেন আপনি বের হয়ে আসলে আমার বলার কিছু নাই অডিয়েন্সরা যেভাবে বলছে আমি রিদি হককে এটাই বলছি যে তোমার অডিয়েন্সের ফিডব্যাকই তোমার সিনেমাকে এগিয়ে নিয়ে যাবে সো আমি অডিয়েন্স হিসাবে
আমি অডিয়েন্স হিসাবে অনেক মুভড হয়েছি, আমি এখানে কাজ করেছি বলে বলছি না, আমি অডিয়েন্স হিসাবে অনেক মুভড হয়েছি। আমি নিজে চারবার দেখেছি, আজকে পাঁচ নম্বর বার দেখবো, এবং কি আত্মীয় স্বজন সবাইকেই দেখতে বলছি, কারণ এই এক্সপিরিয়েন্সটা আমাদের নেওয়া উচিত। এত কষ্ট করে একজন মহিলা এত সুন্দর করে ছবিটা বানিয়েছে এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতন, মানে এটা এটা আসলে আমার কাছে মনে হয় 1971 নেক্সট 40-50 বছর পরেও লোকেরা দেখবে, স্টুডেন্টসরা ফিল্ম মেকার যারা ভবিষ্যতে ফিল্ম মেকার হবে তারা দেখবে, এটাকে রেফারেন্সে রাখবে এই ছবিটাকে। Thank you.